तो दोस्तों इम्पोर्टेंट वीडियो ना होले आमी कखनोई आमार कैमरा चालू करी ना, एटा आमार अलसता। जखन इम्पोर्टेंट टपिक पाई, जे टपिकगुलो बाइकारदेर खूब काजे लागबे, तखनी आमी आमार कैमरा चालू करी एबं वीडियो आकारे तैरी करे दी। तो आजकेर वीडियोटाओ आसबे आनकाट वीडियो। आनकाट वीडियो बोलते आमी वीडियो तैरी करतेछि, ए जे चालू करलाम, ए चालू थेके शेष पर्यन्त आमार ए वीडियोटा कोनो काट होबे ना। देखा गेछे एदिक दिये केउ आसते पारे, ओदिक दिये केउ आसते पारे। आसार ब्यापारटा आमी बोली आपनाके, किछुदिन आगे आमी एखाने वीडियो करतेछिलाम, तो एइ एइ गेटटा खोला छिलो तखन। तो एइ पाशे एइ एलाकाय कयेकटा कुकुर आछे, जेगुलो आर कि प्रतिदिन आमार साथे देखा हय, तारपर अनेक समय एइ एलाकार मानुषके दौड़ानी ठोड़ानी देय। तो आमी वीडियो चालू करतेछि, तो एदिक दिये दुटि कुकुर आसतेछे, तो आमी एबारे कुकुरगुलोके खेदानोर जन्य आर कि दूरे दूरे बोलतेछि, एइ हुस हुस जा। কুকুরগুলো কি করছে, উল্টা আমারে দৌড়ে নিয়ে দিছে। তা আমি দৌড় দিয়া আমার ভিডিও রাখে, মানে ভিডিও চালু অবস্থায় এদিক দিয়ে একটা দৌড় দিয়া ঘরে চলে গেছি। ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু আমি আমার ভিডিও থেকে কাট করে দিছিলাম। আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ বন্ধুদের মানে আমার সাবস্ক্রাইবারদের দেখানো দরকার ছিল যে এই গেটটা দিয়ে কুকুরগুলো আমাকে যে দৌড়ানিটা দিল, এই সিনটা আসলে দরকার ছিল দেখানোর আপনাদের, আপনারা খুব মজা পাইতেন। তো যাই হোক, আমি ভিডিও চালু করছি, আনকাট ভিডিও বললাম, কোনো কাট হবে না, একদম যেভাবে র ভিডিও করতেছি ঠিক ওইভাবে আপলোড দিয়ে দিব, কোনো কথা চলবে না। তো ইম্পর্টেন্ট বিষয় এই জন্যই, আমরা যারা বাইকার আছি আমরা কিন্তু এই তালাটা ব্যবহার করি, অনেকেই হাইড্রোলিক তালাটা ব্যবহার করি, ইউজ করি। এই তালাগুলো এখন অনেক মজবুত হয়, অনেক ওজন হয় এবং ডাবল লকের হয়, আবার অ্যাসিড প্রুফ হয়, যেখানে অ্যাসিড দিয়ে ওইগুলো ই করা যায় না। তো এই সুন্দর এবং মজবুত তালাগুলো নিরাপত্তার জন্য ব্যবহার করার পরেও এই তালাগুলো কিন্তু আমাদের বাইকের অনেক ক্ষতি করে। এখন এই তালাগুলোর মাধ্যমে আমাদের বাইকের কী ধরনের ক্ষতি হয় সেটা অনেকেই বলে না। বেশিরভাগ সময়ে স্পন্সার্ড ভিডিও হয় তালাগুলোর জন্য, অনেকে অনেক ইউটিউবাররা দেখছে তালাগুলোর প্রমোট করে, আমিও প্রমোট করি, আমিও চাই এই তালাগুলো আপনারা ব্যবহার করেন। কিন্তু এই তালাগুলোর মাধ্যমে যাতে আপনাদের বাইকের কোনো ক্ষতি না হয় সেটাও আবার আমাকে খেয়াল রাখতে হবে অ্যাজ এ ইউটিউবার। তো বিষয় হচ্ছে এই তালাটার মাধ্যমে আপনার বাইকের ক্ষতি কীভাবে হয়, একদম সিম্পল এবং সহজ বিষয়। তারপরেও আমি এই যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা যাতে না হয়, এই তালাটার মাধ্যমে আপনার বাইকের যে ক্ষতিটা এটা যাতে কম হয় বা না হয় সেই সমাধানও দিয়ে দেব ভিডিওর শেষের দিকে। তো প্রথমে বলে দিই, এই যে তালাটা এটা কিন্তু ওজনের, অনেক ওজন, ভালো মানের, খুব হেভি। এখন আমরা বাইক কী করি যখন চালু করি, অনেক সময় এখানে যে তালাটা লাগাইছি এটা কিন্তু আমরা ভুলেই যাই, এখানে যে একটা তালা আছে সেটা আমাদের মনে থাকে না অনেক সময়। এটা বেশিরভাগ সময় হয়ে থাকে নতুন রাইডারদের জন্য, আবার অনেক সময় ওই যে দেখেন ওইখানে আবার একটা পিসা রাখছে, আরে আমার ভিডিও নষ্ট করার জন্য পিসাই যথেষ্ট, সরাই দিলাম, বোতল থাকুক, কোনো আপত্তি নেই। তাই যাই হোক, কী হয় আমাদের মনে থাকে না যে এই বাইকটা এখানে লকটা লাগানো আছে। তো সেক্ষেত্রে আমরা কী করি, অনেক সময় বাইকে উঠেই আমরা বাইকটাকে ঘুরাই পেছনের দিকে, মুভ করি, তারপরে আমরা যেদিকে যাবো ওই ডিরেকশন করার জন্য পেছনের দিকে ঘুরাই। তো সেক্ষেত্রে কী হয়, সামান্য একটা ক্ষতি হয়, সেটা পরে বলতেছি বড় ক্ষতিটা কোথায় হয়। ছোট ক্ষতিটা যেটা হয় এটা এখানে বাড়ি খায়, এখানে কয়েকবার বাড়ি খাইছে, এখানে কিন্তু দাগ দেওয়া আছে, দেখানো আছে, তো আমি এখন দেখাবো না, পরে দেখাবো। তো এখানে দাগ আছে, এটা কয়েকবার এখানে বাড়ি খাইছে। তো এখানে বাড়ি খাইলে সাসপেনশনের কিছুটা প্রবলেম হতে পারে, তালাটার কিছু প্রবলেম হতে পারে, খুব বেশি সমস্যা এখানে বাড়ি খাইলে হবে না। আর এখানে বাড়িটা খুব জোরেও খায় না, কারণ আমরা পিছনের দিকে ঘুরাই, তো ইঞ্জিনের শক্তিটা তখন কাজ করে না, হাতের শক্তিটা কাজ করে। কিন্তু দুর্ঘটনাটা তখনই ঘটে যখন আমরা বাইকে উঠে পড়ি, দ্রুত কোথাও যাওয়ার জন্য তাড়াহুড়া করে চাবি দিয়ে স্টার্ট করি, অ্যাক্সেলারেশন দিয়ে ফেলাই, ঠাস। মনে করেন প্রচণ্ড গতিতে যখন এটা এইভাবে ঘুরায় সে এখানে বাড়ি খায়, তখন এইখানে যে ব্রেকিং ক্যালিপারটা আছে এই ব্রেকিং ক্যালিপারটার প্রচুর ক্ষতি হয়। এটা তাতে কীভাবে না হয় সেটা আমি পরবর্তীতে দেখাইতেছি ভিডিওতে, এখনই স্কিপ করবেন না। এই ব্রেকিং ক্যালিপারে যে দুটা নাট দেখতে পাচ্ছেন, এই যে নাট দুইটা, এই নাট দুইটাও ক্ষতি হয়, এবং এখানে নাকি একটা ব্রেকিং পিস্টন আছে, এটা কয়েকবার এখানে 8-10 বার বাড়ির কারণে পিস্টনটা এই নাটগুলোতে প্রচুর ক্ষতি হয়, যে কারণে আপনার ব্রেক জ্যাম হয়ে থাকে। এটা ছাড়াও আপনার এই যে ব্রেক যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, এই ডিস্কটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, বাঁকা হয়ে গেছে আমি ইন্ডিয়াতে কয়েকটা ভিডিওতে দেখছি, এবং আপনার অ্যালয় হুইল পর্যন্ত বাঁকা হইতে পারে এই তালাটার কারণে। কারণ আপনি নিজে হয়তো 80 কেজি 70-80 কেজি
আপনার পেছনে আরেকজন বসাইছেন 70-80 কেজি এবং বাইকটার ওজন 140 কেজি, 300 কেজি যখন এমন একটা হেভি মেটাল এখানে এসে ব্রেকিং ক্যালিপারটা বাড়ি দেয়, এটা ভাই যত স্ট্রংই হোক না এটা ক্ষতি হবে এবং এই ডিস্কটা বাঁকা হবে এবং অ্যালয় হুইল পর্যন্ত বাঁকা হয়ে গেছে, এরকম ভিডিও আমি দেখছি, যেই জন্য আজকে আপনাদের ভিডিও দেওয়ার জন্য চলে আসছি। তো অ্যালয় হুইল যদি সাইড দিয়ে বাঁকা হয় তাহলে এগুলো সোজা করা যায়, আপনার ইন্ডিয়াতে 800-600 টাকা 600 রুপি এগুলো ঠিক করে দেয়। বাট যদি মাঝখান দিয়ে অ্যালয় কখনো বাঁকা হয় সেটা ফিক্স করে আপনি জীবনে যতদিন চালাবেন কোনো সময় মজা পাবেন না, ওইটা আপনার ওই যে হাইওয়ে রোডেতে চালানোর সময় আপনার কী বলে বাউলি দেয় না, ওইরকম বাউলি দেবে আপনি হাই স্পিডে পরেও যেতে পারেন। তো ওই বিষয়ে না গেলাম, এই তালাটার কারণে এখানে যদি খুব জোরে আঘাত লাগে তাহলে কি হয়, এই ক্যালিপারটা নষ্ট হয়, এই ব্রেকিং কমফোর্টনেস নষ্ট হয়, ব্রেকিংয়ের ডিস্কটা বাঁকা হয়, জ্যাম হয়ে থাকে, বিভিন্ন রকমের সমস্যা হয়। এখন এই সমস্যা থেকে আপনি কীভাবে বাঁচবেন সেটা তো আপনাকে বলতে হবে না, সেটা বলার দায়িত্ব অবশ্যই আমার। তো এই সমস্যা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার কী করতে হবে, আপনি যখন এই তালাটা লাগাবেন তালাটা লাগানোর পরেই আপনি আপনার হাতে একটি রাবার রাখবেন ছোটো, এই রাবারটি এখানে আটকায় রাখবেন, এই রাবারটি ওই তালাটা লাগানোর পর এই রাবারটি দিয়ে আপনি এই যে একটু সামনের দিক থেকে দেখাই বলছি না আনকাট ভিডিও, একবারে আনকাট মানে আনকাটি। তো এই যে আপনি যেই ক্লাস লিবারটি দেখতে পাচ্ছেন এখানে একটি টাকা গোনার রাবার যদি থাকে এই রাবারটি দিয়ে আপনি দুটো পেজ দিয়ে এটাকে এইভাবে রাখবেন, এটা কিন্তু এভাবে থাকলে কি থাকে আপনার গাড়ি নিউট্রালি থাকে, গাড়ি নিউট্রালি থাকে, গাড়ির ক্লাস প্লেটে কোনো প্রবলেম হওয়ার কথা না, গাড়ির গিয়ারবক্সে কোনো প্রবলেম হওয়ার কথা না, তাহলে হাজার হাজার লাখ লাখবার এটা এরকমভাবে করতো না, কারণ এটা এইভাবেও টাইট থাকে এইভাবেও টাইট থাকে কম আর বেশি। এখন বিষয় হচ্ছে এখানে যদি একটি রাবার থাকে সেই রাবারটি আপনি এখানে দুটি পেজ দিয়ে রাখবেন, এভাবে থাকবো কীভাবে থাকবো, তো যখন আপনি হুট করে চাবি দিয়ে তারপরে গাড়িতে বসে পড়বেন, আপনি ধরেন চাবি দিলেন, চাবি দিয়ে ঠাস করে গাড়িতে বসে পড়লেন, বসার পর আপনি যখন এখানে চাপ দিবেন দেখবেন আগে এটা চেপে রয়েছে, মানে এখানে আগে নিউট্রাল হয়ে রয়েছে, এটা ছাড়ার সময় তো আপনি ছাড়তে চেষ্টা করলে পারবেন না কারণ এখানে রাবার আটকানো, তখন আপনার মাথার ভিতরে আসা পড়বে যে আমার তো হাইড্রোলিক তালাটা আমি লকটা খুলি নাকি, তখন এই রাবারটা সুন্দর করে এখানে লাগিয়ে রাখবেন, 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের ব্যাপার। এরপরে আপনি নিচে আসা আপনার এই তালাটা আপনি খুলে দেবেন, এতে আপনার এই হাজার টাকার তালাটাও থাকলো, আপনার লাখ টাকার বাইকটাও নিরাপদ থাকলো, আপনার ক্যাব ব্রেকিং ক্যালিপার বা অন্যান্য কোনো রকমের কোনো প্রবলেম হলো না, ইজি, একদম ইজি। আমি কিন্তু ক্লিয়ারলি বোঝালাম সহজভাবে ব্যাপার কি, আজকে আনকাট ভিডিও, একটা কুকুরও কিবা কেউ ডিস্টার্ব করলো না, যাই হোক আনকাট ভিডিওগুলো আমি বানাই কোনো না কোনোভাবে যাতে ডিস্টার্ব হয়, ওই পিছাটা বাদে কেউ আমার আজকে ডিস্টার্ব করে নাই। তো যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তালাগুলো যারা ব্যবহার করেন তারা আমার ইনস্ট্রাকশন মানবেন, এখানে একটি রাবার রাখবেন, রাবারটি দুটি প্যাচ দিয়ে এটিতে ক্লাস করে রাখবেন, তাহলে আপনি বাইকে উঠলে সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনার কোথাও কোনো ভুল আছে, কারণ আপনি বাইক চাইলেও রান করতে পারবেন না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব তো করবেনই এটা আমার মন থেকে দাবি, ভিডিওটি লাইক করবেন আর শেয়ার যদি মনে চায় তাহলে করে বন্ধুবান্ধবদের একটু জানাই দিবেন, সতর্ক করে দিবেন যে তোরা যাতে এই ধরনের ভুল না করস। তো খুদা হাফেজ বন্ধুরা, খুদা হাফেজ।